বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা এবং আমার প্রিয় দর্শক মণ্ডলী, বিশ্বে যে যেখানে আছেন আমার শুভেচ্ছা গ্রহণ করুন। গুড মর্নিং এভরিবডি। আমরা আজকে লিপিড প্রোফাইল, আমরা বিভিন্ন হাসপাতালে যে লিপিড প্রোফাইল করি বা চর্বি জাতীয় খাবার খেলে আমাদের কী হয়, সেই জন্য আমরা দেখি যে লিপিড প্রোফাইলটা, বা ডাক্তার সাহেব আপনাদের বলে থাকবেন যে লিপিড প্রোফাইল করে নিয়ে আসছেন। আসলে লিপিড প্রোফাইলটা কী বা কোলেস্টেরল কী, এই নিয়ে কিন্তু আজকের আলোচনা। কারণ হলো আমাদের দেহে যদি চর্বি বেড়ে যায়, মানে কোলেস্টেরল বেড়ে যায়, তাহলে আমাদের দেহে কী কী ক্ষতি হতে পারে, সেই নিয়ে কিন্তু আজকের আলোচনা। আমরা এখন জানব যে কোলেস্টেরল এই শব্দটা কী বোঝায়। কোলেস্টেরল আমরা জানি যে উচ্চতর প্রাণীর প্রধান স্টেরল, স্টেরল থেকে কোলেস্টেরল, যার ঘনত্ব 1.0052 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তৈল এবং চর্বি, তেল এবং চর্বি একত্রে মিলে একে লিপিড বলা হয়, যে একটি জটিল স্নেহ পদার্থকে, জটিল স্নেহ পদার্থ। আমরা তৈল চর্বি এই জিনিসটা কি আমরা বলবো, তৈল চর্বি হলো গ্লিসারল ও উচ্চতর ফ্যাটি অ্যাসিডের অ্যাস্টার। আমরা অত কঠিনে যাব না, যেমন পামিটিক অ্যাসিড, তারপরে স্টিয়ারিক অ্যাসিড, এগুলো উচ্চতর জৈব অ্যাসিড। আমরা যে চর্বিটা দেখি, যেটা কঠিন আকারে থাকে আবার তেল আকারে থাকে, তাহলে কঠিন চর্বি গুণগুলো, আমরা সম্পৃক্ত যে অ্যাসিডের গ্লিসারল অ্যাস্টার, সম্পৃক্ত জৈব অ্যাসিডের গ্লিসারল অ্যাস্টারটাকে আমরা বলবো কঠিন চর্বি। আর তৈল সেটা হলো অসম্পৃক্ত অ্যাসিডের গ্লিসারল তেল। আমরা জানি যে সম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে আমরা পড়েছি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে পড়ছি, সেগুলো আমরা জানি যে যাদের ওয়ান বন্ড থাকে তারা সম্পৃক্ত, ডাবল বন্ড, ট্রিপল বন্ড থাকলে অসম্পৃক্ত ইত্যাদি। এখন উদ্ভিদ যে তেল আছে, আমরা তেলটা কিন্তু উদ্ভিদ থেকেই আসে, আমরা তেল উদ্ভিদ থেকে উৎপন্ন হয় আর প্রাণীদের চর্বি উৎপন্ন হয়। এখন এরা কোথায় কোথায় থাকে, মানুষের ক্ষেত্রে কোথায় থাকে, মানুষের প্রায় প্রত্যেক কোষ এবং টিস্যুতে এই কোলেস্টেরল থাকে, যকৃত এবং মগজে কিন্তু কোলেস্টেরল থাকে। তাহলে আমরা চলে আসছি এখন যে স্নেহ এবং স্নেহ মানে ফ্যাটস এবং প্রোটিন, এই দুটোর যৌগকে কিন্তু আরেকটা বিজ্ঞানীরা একটা ওয়ার্ড নিয়ে এসেছেন, লাইপোপ্রোটিন। লাইপোপ্রোটিন বলা হচ্ছে যে স্নেহ এবং প্রোটিনের যে যৌগ হয়, স্নেহ পদার্থ ফ্যাটস আর প্রোটিনের একত্রে মিলে একটা যে জৈব পদার্থ বা কম্পাউন্ড সৃষ্টি হয়, সেটাকে আমরা লাইপোপ্রোটিন বলছি। কারো কারো ক্ষেত্রে এই লাইপোপ্রোটিন কতটুকু দরকার, কতটুকু দরকার না, সেই নিয়ে কিন্তু আমাদের আলোচনা। আমরা এই ফ্যাটসের উপর নির্ভর করে বা স্নেহের উপর নির্ভর করে এই লাইপোপ্রোটিনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো এইচডিএল আর একটা হলো এলডিএল। খুব জানার দরকার আছে এগুলো আমাদের। এইচডিএলটা হলো হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, এটা কত থাকবে যে 30 মিলিগ্রাম পার ডেসিলিটার। আমরা ডেসিলিটার হলো 1 লিটারের 10 ভাগের 1 ভাগ, এগুলো আপনাদের জানতে হবে, সেই জন্য কিন্তু আমার ভিডিওটা তৈরি করা। এবং এইটা আমাদের দেহে 30 মিলিগ্রাম এর বেশি থাকবে না, আমরা এর বেশি হলে এটা এইচডিএল কিন্তু বেশি থাকা, বেশি হলে ভালো, 30 মিলিগ্রাম পার ডেসিলিটার, তার মানে ডেসিলিটারের সংজ্ঞা আমরা দিলাম এলডিএল, এটাকে আমরা ব্যাড কোলেস্টেরল বলে থাকি, তার মানে লো ডেনসিটি লাইপোপ্রোটিন।
রক্তে এর পরিমাণ হলো আমাদের, আমরা আমরা আগে একটা কথা বলা হয়নি যে টোটাল কোলেস্টেরল আমাদের 200 থাকতে হবে। এর ভিতরে হলো এলডিএলটা হলো লো ডেনসিটি লাইপোপ্রোটিন আমাদের দেহে 130 মিলিগ্রাম পার ডেসিলিটার থাকতে হবে, বা 150-র কমে থাকতে হবে, 150-এর কমে থাকতে হবে। তাহলে আর হলো রক্তের এর পরিমাণ ডেসিলিটার 150-এর কমে থাকলে ভালো, বেশি হলে ক্ষতিকর। সেজন্য 150-এর বেশি হলে এলডিএলটা আমরা তাকে, সেজন্যে আমাদের দেহে অনেক কিছু ঘটতে পারে, সেজন্য এটাকে এলডিএলকে আমরা ব্যাড কোলেস্টেরল বলে থাকি। বেশি হলে খুব ক্ষতিকর। আরেকটা বিষয় আমাদের জানতে হবে যে যে এলডিএল যদি বেড়ে যায় তাহলে এইচডিএল কিন্তু কমে যাবে, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে আমাদের সমস্যা কী কী, এর ফলে আমাদের কী কী সমস্যা হবে, যে হৃদরোগ কিন্তু হবে, রক্তনালীর ভিতরে কোলেস্টেরল এবং ক্যালসিয়ামের যে জমা হয়ে রক্তনালীকে সংকুচিত করে ফেলবে, খুব সাবধান। ধমনির স্থিতিস্থাপকতা হ্যাঁ কমাই ফেলবে এটা এইটা। তাহলে এইগুলো ভালো রাখতে হলে আপনি কী করবেন সেটাই আলোচনা আছে। আমি যদি এগুলো ভালো রাখতে চাই তাহলে আমাকে কী করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব আমরা। আমরা সবসময় প্রাণীজ এবং উদ্ভিজ্জ এই প্রোটিনগুলো মিশ্রিত খাবো, প্রাণীজ থাকবে, উদ্ভিজ প্রোটিনও থাকবে, একত্রে মিলে যে খাবারটা সেইগুলো। তাহলে আমরা প্রাণীজ প্রোটিন কোনগুলো, মাছ, মাংস, তারপরে হলো ডিম, দুধ, ছানা, এগুলো প্রাণীজ প্রোটিন। উদ্ভিজ্জ প্রোটিন কোনগুলো, আমরা জানি ডাল আছে, মটরশুঁটি আছে, ডিমের বিচি আছে, বাদাম আছে, এগুলো কিন্তু উদ্ভিদ থেকে আসে। আমরা এরপরে যে যাচ্ছে যে শাকসবজি এবং আঁশযুক্ত খাবার যদি আমরা খাই তাহলে আমাদের কোলেস্টেরল ঠিক থাকবে। শাকসবজি আর রাফেজযুক্ত খাবার আমরা জানি যে শস্য বীজ, আলু, তারপরে শুকনা ফল, ধনে পাতা, যেমন এগুলো আমরা পেয়ে যাই, মটরশুঁটি পেয়ে যাই, খোসা সমেত যে ফলটা সেই ফলটা কিন্তু আমাদের রাফেজযুক্ত খাবার। হ্যাঁ, অনেকে দেখি ফলের যে খোসা ছাড়াই ফেলে, আপনারা খোসা ছাড়াবেন না। হ্যাঁ, আমরা এগুলো থাকলে আপনাদের কোষ্ঠকাঠিন্য হবে না, আমরা জানি এটা রাফেজযুক্ত খাবার। হ্যাঁ, এরপরে আমরা চলে আসছি যে শাক সবজি, উদ্ভিদ তেল গ্রহণ করা উচিত। উদ্ভিদ তেল আমরা কোনগুলো জানি, যে সরিষার তেল, তারপরে সয়াবিন তেল, এইগুলো কিন্তু সয়াবিন তেলকে এখন একটু কম খেতে হবে, সরিষার তেল বেশি খেতে হবে, তাহলে কিন্তু এটা করা যাবে। তারপরে বলা হচ্ছে সামুদ্রিক মাছের যে তেল, তার কারণ হলো এটা খেতে বলছে যত পারেন মাছ খান, সামুদ্রিক মাছ না পেলেও মাছ খান। এখানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার আপনার ব্রেনকে সঠিক রাখে, মেজাজকে সঠিক রাখে। হ্যাঁ, আপনার হতাশা, ব্যর্থতা এগুলো হবে না যদি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার আপনি খান। কোনগুলো আমরা সামুদ্রিক মাছ থেকেই পাই এই খাবারটা। তারপর আবার বলা হচ্ছে যে এটা খুব ইম্পর্টেন্ট যে মাছের যে তেল আছে বা তেলে থেকে যে ওর ভিতরে ভিটামিন ডি থাকে, ভিটামিন এ থাকে, যা আমাদের চোখকে ভালো রাখতে সাহায্য করে। আরেকটা আমরা যে রসুন খাবো, তারপরে তিতুল খেতে পারি আমরা, সাইট্রাস জাতীয় ফল মানে টক জাতীয় ফল যদি আমরা খাই তাহলে আমাদের ভালো থাকবো। আমার আপনার সবচেয়ে বড় কথা হলো আপনার মানসিক অবস্থা যদি ভালো থাকে, হ্যাঁ মন যদি ভালো থাকে তাহলে আপনি সব কিছু পাবেন। এর জন্যে মানসিক অবস্থা ভালো রাখেন, সবসময় হাসতে থাকবেন, কোনো হতাশা, ব্যর্থতা, গ্লানি এগুলো কিছু মনেই করবেন না, এইগুলো করবেন, ভালো রাখবেন। তার মানে মানসিক অবস্থা যদি ভালো রাখেন আপনার সব ভালো থাকবে। আরেকটা হলো যে ব্যায়াম করতে হবে, রেগুলার ব্যায়াম, মেডিটেশন, ব্যায়াম, ইয়োগা এগুলো যদি করেন আপনার ভালো থাকবে। ধূমপান, মদ্যপান এগুলো যদি করেও থাকেন বর্তমানে ছেড়ে দেন, আপনার শরীর ভালো থাকবে। আমরা এখানে আরেকটা কথা বলি যে স্নেহ জাতীয় পদার্থগুলো কী কী হতে পারে, যেমন
আপনার স্নেহ ফ্যাটস যেগুলো, হ্যাঁ সেগুলো কী কী হতে পারে, মাখন, ঘি, তারপরে আপনার তেল, পনির, ডিমের কুসুম। দেখেন ডিমের কুসুম খুব ইম্পর্টেন্ট, প্রতিদিন একটা করে ডিম আপনি খাইতে পারেন। তবু কুসুম সহ ডিম খাবেন না সাদা অংশ খাবেন, এটা ডাক্তার সাহেবের সাথে আলোচনা করেই আপনি খাবেন। তারপরে সরিষার তল, সয়াবিন তেল, কাজু বাদাম, হ্যাঁ পেস্তা, এগুলো কিন্তু স্নেহজাতীয় পদার্থ, আপনার এগুলো খাইতে হবে। আর হলো আমিষ জাতীয় পদার্থ, আমরা জানি যে হাই প্রোটিন মাছ, মাংস, ডিম, হ্যাঁ দুধ ছানা, সিমের বিচি, মটরশুঁটি, এইগুলো আমাদের কিন্তু, এবং বাদামটা খুব ইম্পর্টেন্ট, আমি গত ভিডিওতেও বলছি বাদাম খুব ইম্পর্টেন্ট আমাদের শরীরের জন্য। এখানে এটা আয়রন তৈরি করে দিতে পারে, ব্রেন ঠিক রাখতে পারে। দা ডিয়ার ভিউয়ার্স, আই এম গোয়িং টু সামারাইজ, যে আমরা বললাম যে এটা হলো স্টেরল জাতীয় পদার্থ। আমরা উচ্চ শ্রেণীর প্রাণীর প্রধান হলো স্টেরলকে আমরা কোলেস্টেরল বলতেছি, হাই যারা উচ্চ শ্রেণীর প্রাণী আছে তাদের জন্য এটা আমরা সামারাইজ করতেছি, যে এটা কঠিন সম্পৃক্ত অ্যাসিড এবং অসম্পৃক্ত অ্যাসিডের গ্লিসারিল অ্যাস্টার হলো আমরা কোলেস্টেরল। এই কোলেস্টেরলকে আমরা স্নেহ পদার্থ এবং প্রোটিনের সম্মিলিত যে যৌগটা আমরা কম্বিনেশন সেটা লাইপোপ্রোটিন বলতেছি। এটাকে দুই ভাগে ভাগ করা হয় স্নেহ পদার্থের উপরে, লিকুইড ফ্যাটসের উপর ভিত্তি করে। এটা হলো এলডিএল, এইচডিএল আমরা বললাম। আমরা আরেকটা বলবো যে ডিএল বা ডেসিলিটার, এটা আয়তনের একক। এটা ডেসিলিটার হলো এক লিটারের দশ ভাগের এক ভাগকে বলা হয় ডেসিলিটার। আমরা আমাদের দেহে ব্যাড কোলেস্টেরল কতটুকু, মানে হাই এইচডিএল কতটুকু থাকবে, 30 মিলিগ্রাম, আপনারা মনে রাখবেন, 30 মিলিগ্রামের বেশি হলে সমস্যা। এবং এলডিএল এটা 130 বা 150-এর নিচে রাখবেন সবসময়। এবং টোটাল কোলেস্টেরলটা আপনি 200-এর ভিতরে রাখবেন, দেখবেন আপনি সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ আমি আমার বক্তব্য শেষ করছি। গুড মর্নিং এভরিবডি ফ্রম বাংলাদেশ, থ্যাংক ইউ ভেরি মাচ।